আর নয় উপশহর, এখন হবে নতুন শহর। বুকিং চলছে, বুকিং চলছে, বুকিং চলছে, এখনই বাড়ি করার উপযোগী। ঝিলিমিলি হাউজিং প্রজেক্ট, টিরিং বিরিং গ্রুপের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমার জায়গা কিনা লাগতো না স্যার। না স্যার, স্যার আমরা আমরা প্রজেক্টের খুব কান্দা কান্দিতে চলে এসেছি। আপনি তো লন্ডনে থাকেন স্যার, দুই দিন পরে তো আপনি বুড়ো হয়ে যাবেন, তখন দেখবেন আপনার এই এক সন্তান এদিকে এক সন্তান এদিকে ছুটাছুটি করতেছে, তখন তো স্যার আপনার কোনো আই ইনকাম থাকবে না, সব অকেজ হয়ে যাবে, আপনি অকেজ আই ইনকাম অকেজ। ম্যানেজার ও বেটা, আমার আগর হুরুত্তা আর বউ তাকে অনো, আর এসে দি বিয়ার দিতার বন্ডে ওগু দেশো। আমি বুঝেছি স্যার, এগুলো আগে জেনেছি আপনার টু ওয়াইফ স্যার। ও চাইছিলাম না নি। জি স্যার। ফানি কাওরে, যদি 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 দেশো এখন বিল্ডিং বানায় তোই স্যার, আমরা ডিসেম্বরের ভিতরে মাটি ভরাট করবো, আপনি চাইলেই জানুয়ারির মধ্যে স্যার বিল্ডিং এ কাজ ধরাতে পারেন। লুক এট মি স্যার, লুক এট মি দিস মাই ম্যাপ, এই দেখুন স্যার, এই হচ্ছে আমাদের মসজিদ, এই হচ্ছে আমাদের মাদ্রাসা, আমরা মাজারও করতে পারি, সম্ভাবনা আছে স্যার। এই হচ্ছে আমাদের স্কুল, এই হচ্ছে কলেজ, এই হচ্ছে বিশ্ব রোডের রাস্তা স্যার। একটু আপনি দেখান স্যার, এই আমাদের বিশ্ববিদ্যালয়, এই হচ্ছে মেডিকেল কলেজ, এই হচ্ছে ইউনিভার্সিটি, এই হচ্ছে আমাদের, আর এই হচ্ছে স্যার, আপনি চাইলেই দৌড়াতে পারবেন স্যার। এখানে আপনি ফজরের নামাজ পড়ুন আর না পড়ুন, বুর হলেই আপনি দৌড়ে 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 দৌড়ে। এয়ারপোর্ট নাই নি? এয়ারপোর্ট স্যার আমরা করার সম্ভাবনা আছে স্যার, এই দিকে স্যার, এইখানে স্যার আপনি দৌড়াবেন স্যার। কখন দেখাইলো এখন স্যার? আর আপনি যখন বুড়া লেট লেটা হয়ে যাবেন, তখন স্যার আপনার ছেলে সন্তান আপনার ডাক হাক কিছু শুনবে না, তখন স্যার আমাদের প্রজেক্টে যে আপনার একটা বিল্ডিং থাকবে, সেই বিল্ডিং থেকে প্রতি মাসে প্রতি মাসে 30-40 লক্ষ টাকা বাড়া আসতে পারে। আপনি যখন বৃদ্ধ বয়সে কাউকে, আমার আগর বই জানবনি কেউ জানবে না স্যার, ফোরপ্লেক্স, এই দেখুন স্যার, ঝিলিমিলি ফোরপ্লেক্স হাউজিং প্রজেক্ট, টিরিং বিরিং গ্রুপের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান স্যার। বুঝছেন রে? এই দেখুন স্যার, আমাদের আমাদের 33টা প্লট অলরেডি বুকিং হয়ে গেছে। ও ম্যানেজার, এই মাত্র 53টা প্লট বাকি স্যার, আপনি 3টা প্লট নিয়ে নিন, আসুন স্যার, আমরা আমরা প্রজেক্টে গিয়েই আপনাকে দেখাবো কিভাবে আপনি কিভাবে। একটু স্যার, স্যার একটু বেরে যান সাহেব, এই যে নেন আপনি, উড়েন দিলা ভাই, উড়ো আল্লাহ রে বা, 25 টাকা গুলো আছি, 25 টাকা স্যার। ওয়েলকাম, স্বাগতম স্যার, তিরিং বিরিং গ্রুপের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঝিলিমিলি ফোরপ্লেক্স হাউজিং প্রজেক্টে আমরা চলে এসে। তোর তোর হাউজিং গো আমি গুল্লি মারি স্যার। স্যার একটু সেবে বসেন, একটু রিল্যাক্সে বসেন স্যার। স্যার তোমার জায়গা দেখি তো
স্যার আপনি চাইলে স্যার আমি স্যার আপনাকে প্র্যাকটিক্যালি দেখাবো, চাইলে আপনি আমার সাথে আসুন স্যার। আমরা চাই না কেউ অবিশ্বাস নিয়ে বেঁচে থাকুক, প্র্যাকটিক্যালি আসুন স্যার। এই দেখুন বেডরুম, এই ড্রয়িং রুম, এই আপনার বাথরুম। এইরকম ফোরপ্লেক্স প্রজেক্ট স্যার সিলেটে প্রথম স্যার আমরা। আমরাই স্যার বিশ্বস্ততার জন্য প্র্যাকটিক্যালি দেখাবো আপনাকে স্যার। পানি পানি স্যার এইখানে স্যার, বিলের মধ্যে পানি আছে স্যার, ফ্রেশ পানি স্যার। আপনি চাইলেই খেয়ে নিতে পারবেন, আমিও খাবো স্যার। আবার চুলা লাগবে আগের লাখান না। আমি তো কইছি এই প্লটটা দুলাবাইরে যদি আপনি তিনটা প্লট বেসিয়া দিলে এটা ভালো হয় না, একটা প্লট আপনারে শুনতে নাই শুনতে নাই আমি বুঝবো। আর আজকে আপনি যে বুকিং ফি দিছেন এইখান থেকে আপনারে 10,000 টাকা আমরা দিলাম, ন চিন্তা। তিরিং বিরিং প্রজেক্ট একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান, ঝিলিমিলি ফোরপ্লেক্স হাউজিং প্রজেক্টের বেইমানি নেই, বুকিংয়ে কোনো বেইমানি নেই স্যার। আপনি বোকা আমরারও যে অবস্থা বেটা, কত মোটা ফিয়ার দুলাভাই কি কা করতে। এই আমি রেডি। এই দুলাভাই ঠিক কি আইমু আইওকা ঠিক না দুলাভাই তুই বিলাম সরে ঠিক আছে আমি দেখলাম তোরা ভাই ঠিক কইবা দেখছিনি প্রজেক্ট ম্যানেজার সাহেব আমি নাম দাম আপনি তো আগের পার্টিতে দেখাইছেন এখন আমি যাই প্রসাদ আছেন স্যার। ঝিলিমিলি হাউজিং প্রজেক্টে আপনাকে স্বাগত। এই প্লট আপনার না স্যার, আপনার প্লট আরো সামনে স্যার, আর দুই দাগ পরেই আপনার প্লট। এ কই গেল বে স্যার, এই আপনার প্লট কেন গীতা, এই আপনার প্লট স্যার। আপনি এই এইসা সিঁড়ি রুমে ঢুকলেন, দুই কেসে আপনি বেডরুমও চাইতা বেডরুম আপনার দৈহিক রুমে যাবেন স্যার। এই আপনার দৈহিক রুম স্যার, এরপরে আপনি ড্রয়িং রুমে বসে আছেন স্যার, হঠাৎ আপনি চা খাবেন। ড্রয়িং রুমে আপনি কাজের পে রহিবাকে বলবেন, রহিবা চা দাও, রহিবা বলবে স্যার আসতেছি। স্যার আপনার সামনে চলে আসবে স্যার, এরপরে স্যার মনে করুন ইমার্জেন্সি আপনার বিল্ডিংয়ে আগুন লেগেছে স্যার, আপনি কী করবেন? আমরা পিছন দিয়ে আরেকটি গেট রাখবো স্যার, আপনি এভাবে চলে যাবেন। এভাবে স্যার উল্টা চলে যাবে স্যার। কয়তলা বিল্ডিং উইব স্যার? এখনই আপনি চারতলা বিল্ডিং করতে পারবেন স্যার। আমি কয়তলা তামু বারাজি কয়তলা তামো এটা স্যার আপনি ডিসিশন নেবেন স্যার। স্যার ও স্যার আমাদের প্রজেক্ট আপনার কেবল লেগেছে স্যার। খুব ভালো বারিন্দা কেমনি স্যার? বারিন্দাটা স্যার দেখাচ্ছি স্যার, হইবা স্যার এই আপনার বারিন্দা স্যার। স্যার দেখছি দেখছি বড় বারিন্দা দেখছি, আইও 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 স্যার আইও, আপনার চয়েস হয়েছে স্যার, আইও আইও। আপনি যখন বুড়ো হয়ে যাবেন স্যার তখন চলে চলে আসবো স্যার। আমার বাগান দেখাও। দাঁড়া দাঁড়া স্যার দেখাচ্ছি স্যার। স্যার মনে করুন স্যার আপনি বাগানে যাবেন, এইখান থেকে স্যার মাত্র 20 কদম এইভাবে হাঁটবেন। ও
বাগান দেখছি বাবা আজ চলে যাবে স্যার শুনুন স্যার আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি স্যার চলুন স্যার স্যার নির্ভয়া জীবন কাটুক আপনার তিরিক বিরিক তিরিক বিরিক গ্রুপের প্রতিষ্ঠান দিলিমিলি ফোরপ্লেক্স হাউসিং প্রজেক্ট কইরে আসুন স্যার সুন্দর আছে বা ফ্যামিলি হাউজিং প্রজেক্ট ডুপ্লেক্স ফোরপ্লেক্স ত্রিনদিন গ্রুপের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানে আপনাকে স্বাগত ওয়েলকাম স্যার ফ্যামিলি হাউজিং প্রজেক্ট ফোরপ্লেক্স না না কই নৌকা কই গ্রুপের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান ওজ ওজ যা ডেইলি ফোন দিব শুন দে আপনার মতো মাজি হে মাজি আমারে নেয়া খবরদার উল্টা পাল্টা মারবে না কি উল্টা পাল্টা মারছ না 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 তুমি জিলিমিলি হাউজিং প্রজেক্ট তিরিং বিরিং গ্রুপের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানের মার্কেটিং ডিরেক্টর কে আগাত দিয়েছো আমি কষ্ট পেয়েছি তোমার কমিশন আমি দিব মাজি আমার কমিশন ভাই কোন দিন বাসো না এটা লগে নাই লোক প্রজেক্ট তো জীবনে কিছু আর কতক্ষণ আর একটু অপেক্ষা করতে হবে 5 মিনিট স্যার 5 মিনিট মানে কতক্ষণ স্যার 5 মিনিট 5 মিনিট বলতে বলতে তো আপনি 2 কিলোমিটারের বেশি নিয়ে আসলেন স্যার একটু স্যার মানে জীবনে ভবিষ্যতে সুখ শান্তি পেতে হলে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে একটু কষ্ট করতে হবে স্যার ধৈর্য আরো ধৈর্য দূরে পার গায়া যাই ভাই তুমি এই পানি কোন জায়গায় প্লট কোন জায়গায় জমি কোন জায়গায় স্যার একটু তো একটু অপেক্ষা করুন আপনাকে দেখাচ্ছি এই অপেক্ষা তো করতেছি অপেক্ষা তো করতেছি এই ওই পার হইয়া দিই ভাই বন্ধু আর ইয়ে নাইতে স্যার আর গান নাইনি স্যার আমরা যে প্রজেক্টে আপনাকে নিয়ে যাচ্ছি সেই প্রজেক্টটা স্যার মনে করেন সিলেটে এই রকম ডুপ্লেক্স সিটি না এটা আমাদের এটা তো ফোরপ্লেক্স সিটি এই রকম ডুপ্লেক্স ফোরপ্লেক্স পানির মধ্যে না স্যার আপনারটা দেখি পানি স্যার আর যখন ফোরপ্লেক্স এই 2 ঘন্টা গাড়ি শব্দ শোনা যায় হলো না শুনতেছো না তুমি এটা 3-4 কিলোমিটার হবে না গাড়ির শব্দ তো শোনা যায় হ্যাঁ বলো তো 3-4 কিলোমিটার হবে না অবশ্যই স্যার ওই বস দাঁড়ান স্যার এই চলে আসছি ওই যে আপনার এই জমিন জমিনের জন্য আমাকে আরেকজনকে দিয়ে ফোন দেওয়ার না এই যে পানির নিচের জমি এটাতে আপনি অন্য আরেকজনকে দিয়ে আমাকে ফোন দেন উনি আমার বড় ভাই এখানে আসার জন্য আপনার বড় ভাই আপনি বললেন যে চারদিকে রাস্তা আর একবারে দক্ষিণমুখী এখনই বাড়ি করতে পারবেন আর আপনি দেখেন বাড়ির নিচে পানি স্যার কোনো জায়গাই নাই স্যার কোনো জায়গা এই বেটা বন্ধু স্যার আর কোনো গান নাই নিরে আর কতক্ষণ স্যার আর স্যার আর আর 5 মিনিট স্যার এখনো 5 মিনিট স্যার মনে করুন স্যার আপনি যখন বুড়া হয়ে যাবেন অথবা আপনার কাছে রোগী কম আসলো ডাক্তার হিসাবে তখন যখন আপনি এই প্রজেক্টে জায়গা কিনবেন বসে আরামসে ঠেঙ্গে রূপে পাও তুলে আপনি বসে খেতে পারবেন স্যার কারণ এখানে আপনি 3-4 বানাবেন বাড়া দিয়ে খাবেন আমি এখানে জমি কিনবো স্যার এটা তো আপনার বড় ভাই তো বলছে আপনার আমি এখানে জমি কিনবো না আমি এখানে জমি কিনবো এই পানি এটা পানি
জায়গা মাটি ভরে ঠিকঠাক করতে এখানে রাস্তাঘাটতে 20 বছর লাগবে না স্যার আমি পারবই না ডিসেম্বরের ভিতরে স্যার মাটি দাও স্যার ওই নদী থেকে আনতে 5 দিন লাগবে না স্যার ডিসেম্বরের ভিতরে আমরা ভরে দিচ্ছি স্যার 10 বছরে হইব করি মনে হয় আমরা কোন ডিসেম্বর ডিসেম্বর স্যার কোন ডিসেম্বর ডিসেম্বর তো আছে স্যার সামনেই তো স্যার না না সি ডিসেম্বর তো সামনে কোন ডিসেম্বর এটা স্যার বসেন স্যার একটু আমরা চলে আসছি আপনাকে আপনাকে প্রজেক্ট দেখানোর পরে আপনি যেভাবে মুগ্ধ হবেন আপনার ওয়াইফকে আপনি ফোন দিয়ে বলবেন পেয়ে গেছি শুনা না আর বেব না আমি মুগ্ধ আমি এই যে পানি এই যে নৌকা আমি মুগ্ধ ম্যাডাম তো ভয় পায় আমি জায়গা কিনবো না আমি ভয় পাচ্ছি ম্যাডাম তো ভয় পায় বড়ভাই বলে দিছে আপনাকে বুকিং দিতে হবে স্যার না না স্যার ম্যাডাম তো স্যার সাঁতার জানে না আর ম্যাডাম ডিসেম্বরের ভিতরে মাটি ভরা না না আপনার কথা ঠিক আছে তো ডিসেম্বরের ভিতরে সেটা কোন ডিসেম্বর এটা তো আপনি বলতে পারেন নাই স্যার এই যে আমরা এতক্ষণ পরে আমরা আসলাম কতক্ষণ হবে স্যার ফোর প্লেক্স ঘন্টার উপরে জিলিমিলি ফোর প্লেক্স স্যার জি জিলিমিলি ফোর প্লেক্স আমি বলি স্যার আপনাকে জি 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 বল ডিয়ার কাস্টমার জিলিমিলি ফোর প্লেক্স এ আপনাকে স্বাগতম ওয়েলকাম স্যার আর মাত্র 5 মিনিট স্যার আবারো 5 মিনিট 5 মিনিট হাঁটলেই আমরা প্রজেক্টে চলে একটা কথা বলি জি তুমি আর কিটা কইতা গায়ের মাঝে হাত যাইতে যে আরাম লাগে আপনি দাঁড়ান তো আপনি বলেন তো আর কতক্ষণ একবারে ঠিকঠাক মতো বলবেন স্যার প্রজেক্টর একবারে বাজুতাইছি কান্দায় এসে পড়েছি স্যার আর মাত্র 5 মিনিট স্যার আটা লাগবো 5 মিনিটে কতক্ষণ থেকে বলছে আড়াই ঘন্টা আগে থেকে স্যার আপনার 5 মিনিট মানে কতক্ষণ আমাকে বলেন 5 মিনিট না না আর আর যাওয়া যাবে না স্যার 5 মিনিট মানে স্যার আর ওই ওই সামনে স্যার ওই সামনে স্যার না একটু আসেন স্যার আসেন স্যার সাতানি আসবে না স্যার কি রোদ দেখেছো সাতানি আসবে তো সব সব সেবা আছে স্যার সামনে আও স্যার আমাদের প্রজেক্ট জিলিমিলি ফোর প্লেস না এখানে বসবো না এখানে আপনি আসেন এখানে বসবো আপনি আসেন বসেন না 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 স্যার আসেন আসেন গাছের নিচে মনোমুগ্ধকর পরিবেশ না না এখানে বসবো না স্যার আমাদের আপনাকে আমরা কোনটা দিচ্ছি স্যার একটু স্যার স্যার এই জিলিমিলি হাউজিং প্রজেক্ট জি জিলিমিলি ফোর প্লেক্স হাউজিং প্রজেক্ট স্যার জি জি আমি দেখতে পাচ্ছি এই ফোর প্লেক্স আমি দেখতে পাচ্ছি বলুন স্যার এখনো আর 2 মিনিট বাকি আছে স্যার আপনাকে আমাদের ম্যাপটা সম্বন্ধে একটু আইডিয়া দিচ্ছি স্যার এই হচ্ছে আমাদের টোটাল প্রজেক্ট স্যার জি এই দেখেন এখানে এটা কি এটা কি পানি না পানি না স্যার এটা বিশ্ব রুট স্যার বিশ্ব রুট এই বিশ্ব রুট থেকে মাত্র এই 2.5 কিলোমিটার দূরে স্যার ভাগ্যবান আপনি ভাগ্যবান জি আচ্ছা আমি বলতেছি আমরা 5 মিনিট বলে কতক্ষণ আসলাম 2.5 ঘন্টা এখন আরো 2 মিনিট বাকি 2 মিনিট মানে আরো কতক্ষণ আরো 2 আরো 2.5 ঘন্টা না না এই দেখেন স্যার এক মাসের মধ্যে আমাদের 33টা প্লট বুকিং স্যার এক মাস জি স্যার এই দেখেন মসজিদ জি ডানে মসজিদ বামে মসজিদ জি এই দেখেন স্কুল এই কলেজ স্যার আমরা এখানে মেডিকেল কলেজ করার সম্ভাবনা আছে এখানে একটি এই বিশ্ববিদ্যালয় করার সম্ভাবনা আছে স্যার এরপরে আপনি যদি স্যার এই যে এই যে কারেন্টের এই যে বোর্ডগুলো লাইনগুলো গেছে গ্যাস সব স্যার এখানে আছে স্যার আপনি চাইলেই স্যার আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনোভাবে যে কোনো অবস্থায়
যে কোনো মাধ্যমে স্যার আপনি বাড়ি করতে পারেন। ডিসেম্বরের ভিতরেই স্যার মাটি বরিয়ে দেবো আমরা। কোন ডিসেম্বর? এই তো। আর এই দেখুন স্যার, জি জি, এইখানে আপনি সকালবেলা না আমি দেখতে পাচ্ছি তো, এই যে পানি তো হাঁটাহাঁটি করলাম, আমি সাঁতার কাটতে পারবো, দৌড়াবেন স্যার। আচ্ছা, এইখানে আপনার বাচ্চারা ছক্কা চার, জি জি জি, সব সরি, জি জি জি। আর স্যার, আর স্যার এইখানে স্যার কুল্লু নাফসি জায়গাতুল মাল মানে খবরস্থান স্যার, আপনি যখন স্যার মরে যাবেন এটাই দরকার, তখন যে পানি কোনো রাস্তা নাই কিছু নাই, তুমি দেখতে পাচ্ছ তো, জি স্যার, কোনো কিছু নাই, তখন স্যার আপনাকে এইখানে এনে গড়াবে স্যার। এইখানটাও আমরা অনেক সুন্দর দেখুন আমাদের কবরস্থান, হ্যাঁ এটাই আছে, আর তো কিছু নাই, আর কিছু নাই, এটা যে দেখতে পাচ্ছ তো এই যে পানি, এই আসুন স্যার আমরা একটু প্রজেক্টে যাই, এই যে দেখতে পাচ্ছ পানি স্যার, এইগুলা পানি পানি থাকবে, আর ওইদিকে গিয়ে কি হবে, আরো বেশি পানি স্যার, 2 মিনিটের রাস্তা স্যার, আর আড়াই ঘন্টা নৌকা দিয়ে আসলাম কিন্তু, আসুন স্যার, জি স্যার, আর 2 মিনিট স্যার। আচ্ছা আপনি বলেন তো, আপনি এই যে বললেন আপনার বড় ভাই এই সন্ত্রাসী মার্কা ছেলে পেলেরকে দিয়ে আমাকে ফোন দেওয়াচ্ছেন, এই জমির জন্য আমি এখানে জমি কিনবো না স্যার, না স্যার, না 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 না, আমি জমি কিনবো না, আপনি আমি জমি কিনবো না, আপনি এই সন্ত্রাসী কাউকে দিয়ে আমাকে ফোন দেওয়াবেন না স্যার, আপনি প্লিজ, না আমার এখানে জায়গা দরকার নাই, না আমি এখানে জায়গা কিনবো না স্যার, না না আমি এখানে জায়গা কিনবো না, চলো চলো, না 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 স্যার, আসুন না না স্যার, না স্যার, আসুন না স্যার, আর কত দূর? চলে আসছি স্যার, আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রজেক্টে জিলিমিলি ফোরপ্লেক্স হাউজিং প্রজেক্ট তিরিং বিরিং গ্রুপের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানে চলে এসেছি স্যার, এই আমাদের প্রজেক্ট স্যার, স্যার এইখানে স্যার আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি স্যার, আপনি বসেন স্যার, আমি তো দেখি পানি স্যার, আজকে আজকে পানি দেখতেছেন স্যার, স্যার একটু দাঁড়ান স্যার, দুই দিন পরে আপনি যখন বুড়া হয়ে যাবেন, যখন আপনার ছেলে মেয়ে আপনার দিকে না তাকিয়ে তার বউয়ের দিকে তাকাবে, তখন স্যার আপনি বুক করবেন এই প্রজেক্টের সম্পদ, তখন স্যার আপনি যখন অসহায় হয়ে যাবেন, নিঃশেষ হয়ে যাবেন, পৃথিবীতে আপনার কেউ থাকবে না, থাকবে আমাদের এই তিরিং বিরিং প্রজেক্ট স্যার, আপনি তখন পায়ের উপরে পা তুলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন এই প্রজেক্ট থেকে স্যার, আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি স্যার, একটু দাঁড়ান স্যার, আমি এই কোন জায়গায় আপনার বেডরুম হবে, কোন জায়গায় আপনার বাথরুম হবে, কোন জায়গায় আপনার কোন রুম হবে স্যার, আপনি দেখাচ্ছি স্যার, আপনি শুধু স্যার অপেক্ষা করুন স্যার, আমি এখানে কি স্যার একটু দাঁড়ান স্যার, না না একটু দাঁড়ান স্যার, কি করে ওখানে নামবে স্যার, নাই না আমি নেমে, আপনি আমার সাথে নেমে দেখতে পারেন তিরিং বিরিং প্রজেক্ট স্যার, আমাদের লুঙ্গি ব্যবস্থা আছে, প্রজেক্ট ম্যানেজার সাহেব আপনি আসুন লুঙ্গি নিয়ে স্যার, এই দেখুন স্যার লুঙ্গি স্যার, আপনি আমার সাথে আসুন স্যার, না 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 স্যার যাবেন, আমি দেখাচ্ছি স্যার, না 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 নিজে দেখে আসেন, না না স্যার, ও আপনি এখন দেখে এসেছেন না, না না এই যে তাই তো দেখি দেখি দেখি, আমি ওখান থেকে ফুচুরি পানিতে ডুব দিয়ে আপনার বেডরুমে যাব, বেডরুম থেকে আপনার ওই বাথরুমে যাব স্যার, বাথরুম থেকে আবার আপনার ড্রয়িং রুমে যাব স্যার, আমি আপনাকে দেখাচ্ছি স্যার, ফুচুরি যাবো আর আসবো স্যার, আপনি একটু বান, জি ওয়ালাইকুম সালাম, জি ভালো আছি, জি আমি আসছি, আমি আসছি, জি ঠিক আছে, আপনার বুকিং মানি আমি দিয়ে দিব, 20,000 টাকা দিয়ে দেবো, আমি এখানে প্লট নিব না, জি আমি আর এখানে আসবো না, এখানে আজকেই শেষ, না এখানে কি প্লট নাকি, এখানে পানি অনেক পানি, আমি আসতে আসতে আমি টায়ার্ড, এখানে আমি আর আসবো না, আর আসবো না, না না আপনি যতই বলেন আমি আসবো না, এখানে আপনার বুকিং মানি আমি দিয়ে দিব, জি জি ঠিক আছে ঠিক আছে, রাখেন এবার আমি অনেক টায়ার্ড, জি জি ঠিক আছে ঠিক আছে, দেখো আরেকজনের প্লট, জি স্যার, প্লট কোথায়, এখানে পানি পুকুর, শুধু পানি না তো, শুধু পুকুর না, হাওর, জি স্যার, আমি এখানে আসবো না, খালি হাওর স্যার, না না আমি, চলো চলো, সিটিং রুম দেখছেন স্যার, জি জি বলেন, আবার আপনারে বাগা বাগ স্যার, জি বাগান দেখাচ্ছি স্যার, না না আর দেখাতে হবে না স্যার, না না ঠিক আছে, বাগান দেখাই, বাগান না বাগি স্যার, কোথায় গেল, কই গেল, এই কোথায় গেল, ডুবি গেল নাকি, তা এই এই দেখেন স্যার, এইটা এই যে এটা সিটিং রুম স্যার, এই স্যার, জি এইখানে বসে বসে, জি আপনি আর আপনার
বউ স্যার জি চা চা খাবেন স্যার চা এই যে চা দেখতেছি পানি দেখতেছি পানির উপর ভেসে থাকা এরকম বহু প্রজেক্টই পানিতেই ভেসে যায়, মাঝখানে আপনার আমার স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায়। সুতরাং ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্টস করে সাথেই থাকুন।